নৌকার কোনো ব্যাক গিয়ার নাই, নৌকার গিয়ার একটি, সেটি হচ্ছে ফ্রন্ট গিয়ার, ফ্রন্ট গিয়ার, ফ্রন্ট গিয়ার। পোস্টার লাগিয়ে কিন্তু ভোট নিতে পারবেন না। মানুষের কাছে মনের বিলবোর্ড রেডি করেন, মনের পোস্টার আমরা করি, এই জন্য যেন সবাই আমরা কাজ করি। আপনি জানলে খুশি হবেন যে কিছুক্ষণের মধ্যেই যারা ড্রাইভার যারা আছে, হেল্পার যারা আছে, প্রত্যেকে কিন্তু আপনি দেখেছেন প্রত্যেকে তাদের ড্রেস পরে গাড়ি চালাবে, তাদের পরিচয়পত্র থাকবে, তাদের লাইসেন্স থাকবে, তারা একটার সাথে আরেকটা গাড়িকে যারা ওভারটেক করে রাস্তা ব্লক করে দিবে না, যেটি সচরাচর যেগুলো হচ্ছে। আজকে কি হচ্ছে, একটি ড্রাইভার আরেকটি কোম্পানিকে লাভবান করার জন্য একটির পরে একটি, একটির পরে একটি, পুরা রোডটা ব্লক হয়ে যাচ্ছে, সামনে খালি, পিছনে পুরা ট্রেইল হয়ে গেছে, আমাদের লম্বা একটা ট্রেইল হয়ে গিয়েছে। এই ঢাকার বসবাসযোগ্য করার জন্য মাননীয় মন্ত্রী আপনার নেতৃত্বে আমরা কাজ করছি। আমরা আশা করি আমাদের যে আজকের দুটো আমরা গত ডিসেম্বরে করেছি এবং পর্যায়ক্রমে আমরা একটির পর একটি সমস্ত ঢাকা শহরে বাস রুট ফ্র্যাঞ্চাইজ করব ইনশাল্লাহ। এটি আমাদের দৃঢ় প্রতিজ্ঞা, আমাদের দুই মেয়র এবং আমাদের কমিটির। আমি দেখছি আমার সম্মানিত কাউন্সিলর বৃন্দ এখানে আছে, কাউন্সিলর বৃন্দ এবং মহিলা কাউন্সিলরদের ধন্যবাদ জানাতে চাই, আমাদের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা আছে। আমরা আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সাহায্য চাই যে এইসব রুটে অন্য কোনো ধরনের যেন রুট পারমিটবিহীন কোনো ধরনের যেন কোনো গাড়ি প্রবেশ করতে না পারে, এই ব্যাপারে আমরা আপনাদেরও সহযোগিতা চাই। আমি শেষ করার আগে শুধু একটু বলতে চাই, আমরা দেখছি সুন্দর মেট্রো রেলের জন্য কিন্তু মেট্রো রেল হচ্ছে ইনশাল্লাহ। কিছুক্ষণ আগেও মাননীয় প্রধান অতিথি বলেন মেট্রো রেল চালু হবে, কিন্তু মেট্রো রেলের নিচে যে সুন্দর সুন্দর পিলারগুলো আছে, এই পিলারের মধ্যে কিন্তু দেখছি আবার পোস্টার লাগানো শুরু হয়ে গিয়েছে। আমি বিনয়ের সাথে বলবো, এই ঢাকা শহরটা অত্যন্ত সুন্দর, কিন্তু পোস্টারগুলো যদি সেই মেট্রো রেলের পিলারের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, এই সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি আজকে তাই আমাদের পার্টি জেনারেল সেক্রেটারির সামনে আপনাদেরকে অনুরোধ করব, মনের আপনারা এই পোস্টার লাগিয়ে কিন্তু ভোট নিতে পারবেন না। মানুষের কাছে মনের বিলবোর্ড রেডি করেন, মনের পোস্টার আমরা করি, এই জন্য যেন সবাই আমরা কাজ করি, সবাই আমরা কাজ করি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, বাংলাদেশ আওয়ামী লীগকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা নৌকা, নৌকার কোনো ব্যাক গিয়ার নাই, নৌকার গিয়ার একটি, সেটি হচ্ছে ফ্রন্ট গিয়ার, ফ্রন্ট গিয়ার, ফ্রন্ট গিয়ার। এই ফ্রন্ট গিয়ারকে নিতে গেলে আমাদেরকে শহরটিকে একটি সুন্দর শহর করতে হবে। তাই আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শুধু একটি কথা বলতে চাই, ডেঙ্গুর এখন সিজন বেড়ে গিয়েছে, ডেঙ্গুর সিজন বেড়ে গিয়েছে, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা তিন দিনে একদিন জমা পানি ফেলে দিবেন, তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন। আর ১০টায় ১০ মিনিট প্রতি শনিবার আসুন, নিজের বাসা বাড়ি করি আমরা পরিষ্কার, ডেঙ্গু দূর হবে ইনশাল্লাহ, এই প্রতিজ্ঞা করতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।